এখন চলেন আপনাকে আমি দেখাই যে একটা ক্যাটাগরির আন্ডারে কিভাবে আপনি থাম্বনেল পিকচার অ্যাড করবেন। থাম্বনেল পিকচার জিনিসটা কি সেটা চলেন আগে একটু বুঝে নেওয়া যাক। এইখানে দেখেন আপনি লাস্টে যে প্রোডাক্টগুলো অ্যাড করলেন এটার মধ্যে কিন্তু কোনো ছবি নাই, দেখেন ব্ল্যাঙ্ক। বাট আগের যে ক্যাটাগরিগুলো অ্যাড করা ছিল এর মধ্যে দেখেন কিছু ক্যাটাগরির মধ্যে ছবি আছে, যেমন দেখেন বেবি অ্যান্ড কিডসের মধ্যে এই টাইপের একটা ছবি, তারপরে হচ্ছে আপনার হোম অ্যান্ড ডেকোরেশনের মধ্যে এই টাইপের একটা ছবি আছে, তারপরে কিচেন অ্যান্ড ডাইনিংয়ের মধ্যে এই টাইপের একটা ছবি আছে, ঠিক আছে। মানে ক্যাটাগরি রিলেটেড একটা থাম্বনেল ছবি যদি আপনি অ্যাড করতে চান, এই দেখেন শাড়ির মধ্যে শাড়ি রিলেটেড একটা ছবি আছে। সো আপনি আপনার মতো ক্যাটাগরি অনুযায়ী একটা ছবি দিতে পারেন, তাহলে আপনার কাস্টমার যখন এখানে আসবে নাম পড়ার চেয়ে সে যদি ছবি দেখে তাহলে কিন্তু সে আরও একটু ভালো বুঝতে পারবে, আবার আপনার ওয়েবসাইটটা দেখতেও সুন্দর লাগবে। সো এই জন্য আপনি প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে একটা থাম্বনেল ছবি সেট করতে পারেন। তো এই জিনিসটা কীভাবে করবেন চলুন সেটাই এখন দেখা যাক। এটা করার জন্য আপনি এই ক্যাটাগরি ম্যানেজারে আসবেন, আগে তো ক্যাটাগরিগুলো বানাবেন, তারপরে যেই ক্যাটাগরির মধ্যে আপনি থাম্বনেল ছবি অ্যাড করতে চান সেই ক্যাটাগরিটার পাশেই আপনি দেখবেন যে এই যে একটা এডিট আইকন আছে, ওই আইকনটার মধ্যে আপনি জাস্ট ক্লিক করবেন। ওইটাতে ক্লিক করার পরেই আপনি এইরকম একটা ওই ক্যাটাগরির এডিট পেজ আপনি পেয়ে যাবেন। তো এই ক্যাটাগরি এডিট পেজের মধ্যে আসলেই আপনি দেখেন সাইটে রাইট সাইডে আপনি দেখতে পারবেন এই যে ইমেজ, এই যে ছবিটা যে আছে এটাই হচ্ছে আপনার থাম্বনেল ছবি, এটা জাস্ট আপনি চেঞ্জ করে আপডেট করে দেবেন। আপডেট করার জন্য কী করবেন এই দেখেন, আগে থেকে আপনি ছবিগুলো ম্যানেজ করে রাখবেন, তারপরে জাস্ট চোজ যেই ফাইলটা আছে এই চোজ ফাইলের মধ্যে ক্লিক করবেন এবং তারপরে আপনার ছবি আপনি যেখানে রাখছেন সিম্পলি সেখান থেকে ধরেন এটাকে আপনি সিলেক্ট করবেন, ক্লিক করবেন, ক্লিক করে এখানে ওপেন করবেন অথবা ডাবল ক্লিক করবেন, তাহলে দেখবেন এটা এখানে সিলেক্ট হয়ে যাবে। তারপরে জাস্ট কনফার্ম অ্যান্ড আপডেট থাম্বনেল এটার মধ্যে আপনি ক্লিক করবেন, তাহলেই দেখবেন এটা আপডেট হয়ে যাবে, আপনার ছবি এখানে সেট হয়ে যাবে। ওকে দেখেন এখন যদি আপনি বাইরের থেকে এটা দেখেন তাহলে আপনি দেখতে পারবেন যে এই দেখেন এই যে ছবিটা আপলোড করলাম ওয়াচের এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, বাট এখানে দেখেন এটা কিন্তু শাড়ি বাট আমি এটার মধ্যে ঘড়ির ছবি লাগাইছি। হ্যাঁ এটার জন্য আবার কনফিউজ হয় না, আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য লাগাইলাম। আপনি যখন যেই প্রোডাক্ট মানে লাগাবেন যেই ক্যাটাগরির থাম্বনেল ওই রিলেটেড কোনো ছবি লাগাবেন। আমার কাছে জাস্ট আপাতত এটাই আছে, আমি জাস্ট আপনাকে লাগিয়ে দেখালাম, লাগানোর প্রসেসটা জাস্ট আপনি দেখে রাখেন, পরবর্তীতে আপনি আপনার পছন্দ মতো ওই ক্যাটাগরি রিলেটেড একটা ছবি লাগাবেন তাহলেই হবে। বাট আপনি যদি আমার মতো এরকম উল্টাপাল্টা ছবি লাগান তাহলে কিন্তু অনেক খারাপ কিছু হয়ে যাবে আই থিঙ্ক আপনার ওয়েবসাইটের সাথে আপনার কাস্টমারের সাথে। আচ্ছা যাই হোক, আশা করি আপনি এটা করবেন না। তারপরে চলেন জিনিস আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন কীভাবে আপনি থাম্বনেল পিকচার অ্যাড করবেন। এইরকম আপনার কাছে যত ক্যাটাগরি আছে ধরেন আপনি এখন এইটার মধ্যে করলেন, আবার ধরেন টি শার্টের মধ্যে আপনি যাবেন এটার মধ্যে পাশেও দেখবেন যে একটা এডিট বাটন আছে এখানে আসবেন, এখান থেকে সেম প্রসেস। তারপরে ধরেন আবার এখানে আসবেন, ধরেন এই শাড়ি জামদানি শাড়ির মধ্যে আপনি একটা দিবেন, ধরেন এই যে এডিট আইকনে ক্লিক করবেন, প্রত্যেকটা ক্যাটাগরি আপনি কিন্তু দেখেন আলাদা আলাদা থাম্বনেল পিকচার অ্যাড করার অপশন পাবেন, যেটার পাশে আপনি ক্লিক করবেন যেই ক্যাটাগরির পাশের এডিট আইকনে আপনি ক্লিক করে যাবেন ওইটারই থাম্বনেল পিকচার চেঞ্জ হবে যখন আপনি চেঞ্জ করবেন। আশা করি থাম্বনেল পিকচার এখন আপনি চেঞ্জ করতে পারবেন।